পরিচ্ছন্নতাকে দেখেছিলাম, এখন এক অদ্ভুত প্রাণী বলে মনে হচ্ছিল তাকে তখন দেখে। আর আজ পুরো আলোয় তাকে দেখে আরো বেশি অস্বাভাবিক বলে মনে হলো। হুম, সে আমি লক্ষ্য করেছি। তোমার ঠিক কি ধারণা হয়েছে তাই শুধু জানতে চাইছি। মনে হলো সত্যি সত্যি দুর্ভাবনায় নেমে পড়েছেন ভদ্রলোক, যেন পিঠে করে প্রচন্ড ভার বহন করে নিয়ে আসতে হচ্ছে তাকে। কিন্তু তাহলেও প্রথমে দেখে যে মনে হয়েছিল আসলে ঠিক তেমন দুর্বল মানুষ তিনি নন। তার কাঁধ আর বুকের গড়ন রীতিমতো দৈত্যের মতো, কিন্তু পা দুটো যেমন কেমন জানি পাকানো পাকানো। বাঁ পায়ের জুতোটা কোঁচকানো আর ডান পায়টা মসৃণ, অতটা আমি লক্ষ্য করিনি। ঠিক লক্ষ্য করার কথাও নয়, ওর ওই নকল অঙ্গটা আমি লক্ষ্য করেছি। আচ্ছা বলে যাও, বলে যাও তোমার বক্তব্য। পুরনো হ্যাটের নিচে জট পাখানো সাপের মতো চুল, আর মুখে তীক্ষ্ণ উৎসুক ভাব, আর গভীর বলিরেখা লক্ষ্য না করে পারলাম না। বাহ বাহ, বেশ ওয়াটসন, কি বললেন তিনি? তিনি তার অভিযোগের কথা বলতে লাগলেন, সাথে সাথে বাড়িটার দিকে আমরা এগিয়েও চললাম, চারিদিকে ভালো করে লক্ষ্য করতে করতে। এরকম আগোছালো বাড়ি খুব একটা সচরাচর দেখা যায় না। বাগানটা আগাছায় ভর্তি, মনে হলো চরম অবহেলার মধ্যে গাছপালাগুলো ইচ্ছে মতো বেড়ে চলছে। জানিনা কোন রুচিপূর্ণ মহিলা কেমন করে এসব সহ্য করতে পারেন। আর আশ্চর্যের বিষয় হলো যে ঘরের মাঝখানে একটি পাত্রে সবুজ রং, আর ভদ্রলোকের ঠিক ঠিক বাঁ হাতে একটি রঙের তুলি। আমি জানি না, কিন্তু তিনি দরজা জানালায় উৎকট গন্ধের সবুজ রং লাগাতে লাগলেন। তারপর একটা অপরিষ্কার ঘরে আমাকে নিয়ে বসালেন এবং কথাবার্তা শুরু করলেন। কেন জানি প্রত্যেকটি কথার ফাঁকে ফাঁকে তুমি না আসার হতাশা প্রকাশ করছিলেন, আবার মাঝে মাঝে বলেই যাচ্ছিলেন, আমি সত্যিই আশা করিনি যে আমার মতো এক গরিবের ডাকে ওর মতো এক বিখ্যাত লোক আসবেন। আমার যত টাকায় খোয়া যাক। ওয়াটসন তাকে আশ্বাস দিয়ে বললেন টাকার প্রশ্নটা ঠিক উঠবে না, এবং সে কথায় উনি বললেন, তা বটে, কাজের আনন্দে উনি কাজ করে যান, তবে এখানকার এই ব্যাপারের মধ্যেও হয়তো তিনি কিছু আনন্দ পেতে পারেন। কি অকৃতজ্ঞতার পরিচয় না পেলাম ডক্টর ওয়াটসন, অথচ তার কোনো অনুরোধটা আমি না রেখেছি। অত আশকারা আর কোনো স্ত্রীলোক কখনো পেয়েছে কিনা সন্দেহ। আর ওই ছোকরাটা আমার ছেলের বয়সী, সে সবসময় আমার বাড়িতে আড্ডা, আমি তাস খেলার জন্য খাল কেটে কুমির ডেকেছি, সব আমারই দোষ, সবই আমার কপাল। এ জগৎ ভয়ঙ্কর, অতি ভয়ঙ্কর ডক্টর ওয়াটসন। আপনারা শুনছেন শার্লক হোমসের বিখ্যাত রহস্য গল্প রঙের গন্ধ। যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, বিরতির পর আবার ফিরে আসছি। Thursday Night Saga. এক ঘন্টার ওপর ভদ্রলোক বকবক করে এই একই কথারই পুনরাবৃত্তি করে চললেন। ষড়যন্ত্রের আভাস তিনি বিন্দু বিসর্গ পাননি। বাড়িতে কেবল তিনি আর তার স্ত্রী থাকতেন, একজন কাজের লোক। সারাদিন ঘরের কাজকর্ম সেরে সন্ধ্যা ছটা নাগাদ চলে যায়। সেদিন সন্ধ্যাবেলা অ্যাম্বারলি স্ত্রীকে খুশি করার জন্য হে মার্কেট থিয়েটারের দুটো দামি টিকিট কিনে এনেছিলেন, কিন্তু শেষ মুহূর্তে তার স্ত্রী মাথা ধরার অজুহাতে না যাওয়ার জন্য তিনি একাই থিয়েটারে চলে যান। এক কথায় সন্দেহের কোনো কারণ নেই, কারণ অব্যবহৃত টিকিটটি তিনি দেখালেন ওয়াটসনকে। হোমস উত্তেজনায় টানটান হয়ে বললেন, উল্লেখযোগ্য, অত্যন্ত উল্লেখযোগ্য ব্যাপারটা। মামলাটার উপর ধীরে ধীরে আমার কৌতূহল বেড়ে যাচ্ছে। আচ্ছা তারপর, তারপর কি হলো বলে যাও ওয়াটসন, আমি খুবই উৎসাহ পাচ্ছি। এবং টিকিটটা কি তুমি নিজে পরীক্ষা করে দেখেছিলে? নম্বরটা নাও নি নিশ্চয়ই। হ্যাঁ নিয়েছি বটে, মানে নাম্বারটি আমার স্কুলের রোল নাম্বার 31 বলেই ঠিক মনে থেকে গেছে। বাহ চমৎকার, অন্য টিকিটের নাম্বারটা তাহলে হয় 30 নয়তো 32। একদম ঠিক, আর সারি হলো বি। খুব ভালো কাজ হয়েছে। আচ্ছা উনি আর কি কি বললেন? একটা ঘর তিনি আমাকে দেখিয়ে বললেন, তার এই মজবুত ঘর দামি জিনিস রাখার জন্য। তা মজবুত ঘর বটে, ব্যাংকে যেরকম জিনিস থাকে ঠিক ওরকম, দরজা জানালাগুলো সব লোহার। তিনি বললেন ডাকাতের কিছুই করতে পারবে না। যাই হোক, মহিলাটির বোধহয় আর একটা চাবি ছিল, নগদে আর কোম্পানির কাগজে 7,000 পাউন্ডের বেশি নিয়ে গেছে।
হোমস আর চুপ করে থাকতে পারলেন না, বললেন, কি বললে? কোম্পানির কাগজ, সেগুলো ওরা কি করে ভাঙাবে? বৃদ্ধ কর্কশ্বরে বললেন, সেগুলো নম্বর দিয়ে পুলিশকে খবর দেয়া হয়েছে, সুতরাং আশা করা যায় ওরা কোম্পানির কাগজ ভাঙাতে পারবে না। মাঝরাত নাগাদ থিয়েটার থেকে ফিরে তিনি দেখেন যে টাকা কড়ি সব গেছে, দরজা জানালা খোলা, আর ওরাও পালিয়েছে, কোনো চিঠিপত্র নেই, সে থেকে কোনোই খবর তিনি আর পাননি। সঙ্গে সঙ্গে তিনি ব্যাপারটা পুলিশকে জানিয়েছেন। হোমস কয়েক মিনিটের জন্য চিন্তায় ডুবে গেলেন, তারপর গম্ভীর স্বরে বললেন, আচ্ছা, একটু আগেই তুমি বললে না যে তিনি রং লাগাচ্ছিলেন, কিসে রং লাগাচ্ছিলেন তিনি? দেখলাম ঘরের দরজা জানালায় আর কাঠের ব্যবহার যেখানে যেখানে আছে সেখানে বেশি করে রং লাগাচ্ছেন, আর মাঝে মাঝে কেন যেন জোরে জোরে নিঃশ্বাস টানছিলেন। আচ্ছা ওয়াটসন, এইরকম একটা পরিস্থিতিতে তোমার কি মনে হয় না যে ব্যাপারটা একটু অস্বাভাবিক? মনের ব্যথা হালকা করার জন্য কিছু তো করা দরকার। অবশ্য জবাবদিহির মতো সুরে তিনি বলেই যাচ্ছিলেন, একটু তো অস্বাভাবিক বটেই, কারণ আমার সামনে তিনি প্রচন্ড ক্রোধে তার স্ত্রীর একটা ছবি টুকরো টুকরো করে ছিঁড়ে ফেললেন, আর তীক্ষ্ণ চিৎকার করে বলে উঠলেন, জীবনে আর তার মুখ দর্শন করব না। আর হ্যাঁ, আরেকটা ব্যাপার আমার খুবই খটকা লেগেছে। ব্ল্যাকহিট স্টেশনে গিয়ে আমরা ট্রেন ধরেছিলাম, গাড়ি ঠিক যখন ছাড়ল ঠিক সেই সময় লক্ষ্য করলাম একজন লোক প্রায় প্রচন্ড বেগে ঠিক আমার পাশের গাড়িটাই উঠল। জানো তো মানুষের মুখ আমার খুবই মনে থাকে। এ নির্ঘাত সেই লম্বা আর কালচে লোকটা, রাস্তা যার সাথে আমি কথা বলেছিলাম, আরো একবার দেখলাম লন্ডন ব্রিজে, তারপরেই সে যেন হারিয়ে গেল ভিড়ের মধ্যে। কিন্তু সে যে আমার পিছু নিয়েছিল এই বিষয়ে আমি নিঃসন্দেহ। ঠিক, তুমি ঠিকই আন্দাজ করেছ। তুমি বলছো লোকটা লম্বা, আচ্ছা লোকটা লম্বা কালচে আর ঘন গোফের মালিক, আর তার চোখে ধূসর রঙের গগলস। নিশ্চয়ই তুমি ম্যাজিক জানো হোমস, তোমায় বলিনি কিন্তু সত্যি অমন একটা গগলস তার কিন্তু ছিল। আর টাইয়ে পিন হোমস, হোমস এটা কিন্তু খুবই সোজা ওয়াটসন। আচ্ছা এবার যেটা কাজের সে ব্যাপারটা দেখা যাক। স্বীকার করতে বাধ্য হচ্ছি মামলাটা প্রথমে এমন সহজ সরল বলে মনে হয়েছিল যে ভেবেছিলাম এ নিয়ে মাথা ঘামাতে হবে না, কিন্তু এখন দেখছি ব্যাপারটা ক্রমেই জটিল হয়ে হচ্ছে। এ কথা সত্যি যে তোমার তদন্তে তুমি গুরুত্বপূর্ণ কোনো কিছুই ধরতে পারোনি বটে, তবে যেগুলো খুব বড় হয়ে তোমার চোখে পড়েছে সেগুলো প্রচুর গুরুত্বপূর্ণ, ওর মধ্যে রহস্যের প্রধান সূত্র লুকিয়ে আছে। আচ্ছা একটা কথা আমাকে বলো তো, ডক্টর আর্নেস্ট সম্বন্ধে তুমি কি কিছু জানতে পেরেছ? তিনি কি এক সাধারণ হই হুল্লোড়ের মানুষ, মানে এসব মানুষ ঠিক যেমনটি হয়ে থাকে সেরকম? আচ্ছা যাই হোক, ওসব আর ঠিক এই মুহূর্তে প্রয়োজন নেই। তুমি কাল জোশি অ্যাম্বারলির সঙ্গে দেখা করবে, ওর সঙ্গে দেখা করাটা খুবই জরুরি। আমরা এই মামলাটা ছেড়ে দিব কি দেব না সেটা নির্ভর করছে এই সাক্ষাৎকারের উপর। বেলা তিনটা নাগাদ তুমি বাড়িতে থেকো, হয়তো তোমার সাহায্যের দরকার হতে পারে। পরদিন বেশ সকালে উঠেও ওয়াটসন দেখলেন প্রাতরাশের টেবিলে কিছু টোস্টের গুঁড়ো আর দুটো ডিমের খোসা। ওয়াটসন বুঝতে পারলেন বন্ধুবর আরো ভোরেই উঠে বেরিয়ে গেছেন, সারাদিন হোমসে দেখা নেই, তবে নির্দিষ্ট সময়ে তিনি ফিরলেন, অত্যন্ত গম্ভীর, চিন্তায় যেন ডুবে আছেন। নীরবতা ভঙ্গ করে হোমস ওয়াটসনকে জিজ্ঞেস করলেন, এম্বারলে এসেছিল নাকি? যখন শুনলেন না তখন মুখে একটা শব্দ করে বললেন, ও আশা করছি তিনি আসবেন। হতাশ হতে হয়নি হোমসকে, কারণ প্রায় সঙ্গে সঙ্গেই এলেন বৃদ্ধটি, অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত ও হচকচানো ভাব মুখে নিয়ে। বুড়ো বললেন, একটা টেলিগ্রাম পেয়ে ছুটে এলাম মিস্টার হোমস, কিন্তু এর মাথা মুন্ডু কিছুই বুঝতে পারলাম না। এই বলে টেলিগ্রামটা হোমসের হাতে দিলেন। হোমস সবাইকে শুনিয়ে পড়তে লাগলেন। টেলিগ্রামে লেখা আছে, সঙ্গে সঙ্গে চলে আসতে ভুল করবেন না, আপনার সাম্প্রতিক লোকসান সম্বন্ধে খবর পাবেন, অ্যালমান গির্জার প্রধান। এটা পাঠানো হয়েছে বেলা 2:10 সময় সিক্স এর লিটল পার্লিংটন থেকে। জায়গাটা বোধ হয় ফ্রিন্ডন থেকে খুব একটা বেশি দূরে না, নিশ্চয়ই এক্ষুনি তো বেরিয়ে পড়তে হবে আপনাকে। বোঝাই যাচ্ছে এমন একটা জায়গা আর এমন একটা মানুষ এটা পাঠিয়েছেন যার দায়িত্ববোধ আছে গির্জার প্রধান ব্যক্তি। আচ্ছা এই ক্রকফোর্ডটা গেল কোথায়? হ্যাঁ এই এই যে এই যে এইখানটায় পেয়েছি। ওয়াটসন ট্রেনের সময়টা দেখো তো, লিভারপুল স্ট্রিট থেকে 5:20 একটা ট্রেন আছে।
বাহ, চমৎকার। তুমিও সঙ্গে যাও ওয়াটসন, হয়তো তোমার সাহায্যর প্রয়োজন হতে পারে। কিন্তু বৃদ্ধটির একেবারে যাওয়ার উৎসাহ নেই। অ্যাম্বারলি বললেন, এ অসম্ভব হোমস। এই মামলার ব্যাপারে এই লোকটির কি কিছু জানা সম্ভব? শুধু শুধু পয়সা সময় নষ্ট। কিন্তু কিছু না জেনে থাকলেই তিনি কখনোই টেলিগ্রাম করতেন না। আপনি এক্ষুনি টেলিগ্রাম করে জানিয়ে দেন যে আপনি যাচ্ছেন। আমার মনে হচ্ছে না যে ওখানে যাওয়ার কোনো অর্থ আছে। এমন একটা সূত্র যদি আপনি হাতে পেয়েও গ্রহণ না করেন, তাহলে পুলিশের কাছে এবং আমার কাছে তার প্রতিক্রিয়াটা কোনোভাবেই ভালো হবে না। এটা আমরা বুঝব যে আসলে তদন্তের ব্যাপারে আপনার কোনো আগ্রহই নেই। এই কথায় অত্যন্ত ঘাবড়ে গেলেন মক্কেল মিস্টার অ্যাম্বারলি। তিনি বললেন, ওভাবে যদি দেখেন তাহলে তো যেতেই হয়। তবে এ কথা বলব যে পুরোহিতের এ বিষয়ে কিছু জানা একেবারে সম্ভব নয়। তবে যদি আপনি মনে করেন। হ্যাঁ, মনে করি। বেশ জোরের সঙ্গেই বললেন হোমস। বেরিয়ে পড়লেন ওয়াটসন সহ মিস্টার অ্যাম্বারলি। যাবার আগে হোমস ওয়াটসনকে ডেকে বললেন, আর যাই হোক ওয়াটসন, তুমি একটু নজর রেখো যে শেষমেশ ওই লোক যেন পালিয়ে না যায়। সবসময় চোখে চোখে রাখবে, বুঝলে? আর যদি পালিয়ে যায়ও, তবে কাছাকাছি কোনো টেলিফোন অফিস থেকে আমাকে ফোন করে জানিয়ে দিও, ঠিক আছে? আর যেখানে থাকি খবরটা যেন আমার কাছে পৌঁছায়। আপনারা শুনছেন শার্লক হোমসের বিখ্যাত রহস্য গল্প রঙের গন্ধ। যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, বিরতির পর আবার ফিরে আসছি। দুজনেই ট্রেনে চেপে বসেছেন লিটল পার্লিংটনের উদ্দেশ্যে। অ্যাম্বারলি মনমরা, কথা বলতে অনিচ্ছুক, প্রায় নীরবেই পুরো পথ চললেন। কেবল মাঝে মাঝে নীরস ভঙ্গিতে এই যাত্রার অর্থহীনতা সম্বন্ধে বৃদ্ধাটির মন্তব্য করা ছাড়া। শেষ পর্যন্ত ওরা ছোট স্টেশনটায় পৌঁছলেন। সেখান থেকে 2 মাইল গাড়ি চড়ে একেবারে গির্জায়। পড়ার ঘরে সবার সঙ্গে দেখা হল পুরোহিতের। ভদ্রলোক বিপুল আকৃতি, অত্যন্ত গম্ভীর এবং একটু জাঁকালো ধরনের। তিনি বললেন, বলুন আপনাদের জন্য কি করতে পারি? আমরা এসেছি আপনার টেলিগ্রাম পেয়ে। আমি? আমার টেলিগ্রাম? আমি তো কোনো টেলিগ্রাম পাঠাইনি। মানে এই যে টেলিগ্রামটি আপনি জোসিয়া অ্যাম্বারলিকে পাঠিয়েছেন, তার স্ত্রী আর তার টাকা সম্বন্ধে? ক্রুদ্ধস্বরে পুরোহিত বললেন, দেখুন রসিকতার একটা সীমা আছে। যার নাম করছেন আমি তার কথা কখনো শুনিনি, আর কোনো টেলিগ্রামও পাঠাইনি। তাহলে কি এখানে দুজন আচার্যই আছেন? এই যে দেখুন না, এই যে সেই টেলিগ্রামটা, আর আর এই ঠিকানা থেকেই তো। পুরোহিত উত্তর দিলেন না। এখানে আচার্য একজনই, বোধ হয় ইংল্যান্ডের সবচেয়ে সেকেলে গ্রাম এটা। টেলিগ্রাফ অফিসে গিয়ে দেখা গেল অফিস বন্ধ হয়ে গেছে। রেলওয়ে আর্মসে একটা টেলিফোন ছিল, সেখান থেকে হোমসের সঙ্গে যোগাযোগ করলেন ওয়াটসন। তিনিও শুনে অবাক। তিনি বললেন, কি আশ্চর্য, কিন্তু ওয়াটসন আজ রাতে বোধ হয় ফেরার কোনো ট্রেন নেই। তাহলে তোমাকে অসুবিধার মধ্যে গ্রাম্য সরাইখানায় রাত কাটাতে হচ্ছে। যাই হোক, মুক্ত পৃথিবী আর জোসিয়া অ্যাম্বারলি দুই তোমার সঙ্গে থাকছে। ফোনটা ছেড়ে দেবার আগে তার শুকনো মৃদু হাসি ওয়াটসন। সে নির্দেশ যদি এই নির্দেশের চেয়ে কাজের না হয়, তাহলে আর তা দিয়ে কি হবে জানি না। তখন ওয়াটসন বললেন, আমাদের জন্য তিনি খবর রেখে গিয়েছিলেন যে তিনি লিউইসেমে গেছেন এবং সেখানে আমাদের জন্য অপেক্ষা করবেন। খবরটা অত্যন্ত বিস্ময়কর, এবং মক্কেলটির ঘরে গিয়ে দেখলাম তিনি একা নন, অত্যন্ত গম্ভীর হয়ে একজন ভদ্রলোক তার সঙ্গে বসে, কালচে রঙের, চোখে ধূসর রং এবং গগলস, টাইয়ে ম্যাস্টিক পিন। ইনি হচ্ছেন আমার বন্ধু মিস্টার বার্কার, এই মামলায় কাজ করছেন। মিস্টার জোসিয়া অ্যাম্বারলি, যদিও আমরা পৃথকভাবে কাজ করছি, তবে দুজনেই আপনাকে একটাই প্রশ্ন করব। অ্যাম্বারলি বিরক্ত স্বরে বললেন, কি প্রশ্ন হোমস? হোমস তীক্ষ্ণ স্বরে প্রশ্নটা ছুড়ে দিলেন, মৃতদেহ দুটোকে নিয়ে কি করেছেন? স্বরের
সঙ্গে সঙ্গে অ্যাম্বারলি দাঁড়িয়ে উঠলেন বিকট চিৎকার করে। তার মুখ হা হয়ে গেছে, বার করা হাত দিয়ে যেন হাওয়া আঁকড়ে ধরতে চান তিনি। মুহূর্তের জন্য তাকে দেখে মনে হল যেন কোনো ভয়ঙ্কর শিকারী পাখি। জোশিয়া অ্যাম্বারলির আসল রূপ বেরিয়ে পড়ল, বিকলাঙ্গ এক শয়তান। শরীর যেমন মনও তেমনি। আবার যখন চেয়ারে বসে পড়লেন, ঠোঁটে হাত দিলেন কাশি সামলানোর জন্যই হয়তো, বাঘের মতো লাফিয়ে হোমস তার গলা টিপে ধরলেন আর মুখটা নিচের দিকে ফেরাতে দুই ঠোঁটের ভেতর থেকে একটা সাদা বড়ি বেরিয়ে এল। হোমস উত্তেজনা মিশ্রিত স্বরে বললেন, অত সহজে পার পাওয়া যাবে না জোশিয়া অ্যাম্বারলি, যা হবে ঠিকঠাক ভাবেই হবে। মিস্টার বার্কার, কি করতে চাইছেন এখন? দুজন মিলে তাকে থানায় নিয়ে যাবার ব্যবস্থা করলেন। জোর করে টানতে টানতে তাকে গাড়িতে তোলা হল। বিশাল শরীর অ্যাম্বারলির ছিল সিংহের মতো। হোমস যাবার সময় ওয়াটসনকে বললেন, তুমি ওখানে থাকো, আমি আধা ঘন্টার মধ্যে ফিরছি। অশুভ বাড়িটায় তিনি একা রয়ে গেলেন। যত সময় হোমস বলছিলেন তারও অনেক আগেই ফিরে এলেন হোমস এক তরুণ জন্মনের পুলিশ অফিসারকে সঙ্গে নিয়ে। তিনি এসে বললেন, বার্কারকে রেখে এসেছি যথা কর্তব্যগুলি সারবার জন্য। তরুণ ইন্সপেক্টরটি জানতে চাইলেন হোমসের কাছে, কি করে আপনি এই রহস্য সমাধানের সূত্র পেলেন? হ্যাঁ হ্যাঁ, সবই বলবো। প্রথমে বলবো হত্যাকাণ্ডটা কি করে ঘটল, তারপর তার বিশ্লেষণ করব। আর এই আমার বন্ধু ডক্টর ওয়াটসন আমাকে নানাভাবে কাজে সাহায্য করেছেন। আপনারা শুনছেন শার্লক হোমসের বিখ্যাত রহস্য গল্প রঙের গন্ধ। যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, বিরতির পর আবার ফিরে আসছি। সবচেয়ে আগে আমি আপনার এই জোশিয়া অ্যাম্বারলির মনের গঠন সম্বন্ধে দু একটা কথা জানিয়ে দিই। ওর মন একেবারেই সাধারণ মানুষের মতো নয়, অতএব আমার মনে হয় ওর মৃত্যুদণ্ড হবে না, ওকে ব্রডমোরে পাঠানো হবে। ওর মনের গঠন অনেকটা মধ্যযুগীয় ইটালীয়দের মতো, এ যুগের ব্রিটিশদের মতো ঠিক নয়। লোকটা ছিল কৃপণের হদ্দ, স্ত্রীর জীবন উনি অসহ্য করে তুলেছিলেন। তাই যে কোনো উপায়ে ভদ্রমহিলা তার আওতা থেকে বেরিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলেন। একটা সুযোগ এসে গেল তার দাবারু ডাক্তার অ্যাম্বারলির সঙ্গে দাবা খেলতে গেল। অ্যাম্বারলি ছিলেন দাবা খেলায় পটু, এ থেকে তার মনের জটিলতার খানিকটা পরিচয় মিলবে। কৃপণ মাত্রই তিনি ছিলেন ঈর্ষাপরায়ণ এবং ঈর্ষা শেষ পর্যন্ত একেবারে পরিণত হয় একটা বাতিক। তিনি স্থির করলেন প্রতিশোধ নেবেন, এবং সেই প্রতিশোধের যে পরিকল্পনা করলেন তা থেকে তার যে বুদ্ধির পরিচয় পাওয়া যায় তা কেবল শয়তানের পক্ষেই সম্ভব। আচ্ছা আসুন, আসুন আমার সঙ্গে। সরু একটা পথ দিয়ে এমন নিশ্চিন্তভাবে হোমস ওয়াটসন ও তরুণ ইন্সপেক্টরকে নিয়ে চললেন যেন এখানটা তার খুব পরিচিত। মজবুত ঘরটার সামনে এসে থামলেন। ইন্সপেক্টর বললেন, কি বিশ্রী রঙের গন্ধ! হ্যাঁ, ঠিকই ধরেছেন ইন্সপেক্টর, এটাই হলো আমার প্রথম সূত্র। এই জন্য ওয়াটসনকে ধন্যবাদ দেওয়া উচিত, এ থেকে আমার তদন্তটা শুরু হয়। সন্দেহ হল এবং সন্দেহটা ছিল কেন এরকম একটা সময়ে সারা বাড়ি কড়া গন্ধে ভরে ফেলতে চাইছে অ্যাম্বারলি, নিশ্চয়ই অন্য কোনো গন্ধ চাপা দেওয়ার জন্য। এবং যে গন্ধটা তিনি চাপা দিতে চেয়েছেন এবং তা থেকে অপরাধের যে কোনো সন্দেহ জাগতে পারে, আর তা থেকে এই যে ঘরটা দেখছেন, এই ঘরটা এমন একটা ঘরের কথা মনে হয় যার লোহার দরজা বন্ধ করে দিলে একেবারে ইয়ারটা ঠেয়ে যাবে। এই দুটো ঘটনা একসঙ্গে করলে কি আমরা পাই সেটা জানা সম্ভব বাড়িটা নিজ থেকে পরীক্ষা করে দেখে। আর হ্যাঁ, থিয়েটারের বক্সের টিকিট আমি ইতিমধ্যে পরীক্ষা করে নিয়েছিলাম, এর জন্য অবশ্য কৃতিত্বটা ডক্টর ওয়াটসনের। এবং জানতে পেরেছিলাম যে সেই রাত্রে B30 এবং B32 দুটোর কোনো সিটি খালি ছিল না। এবং এসব আমি যখন জানতে পারলাম তখন প্রশ্ন হল কি উপায়ে আমি তার বাড়িটা পরীক্ষা করতে পারি। সবচেয়ে প্যারা একটা গ্রাম আমি খুঁজে বার করলাম এবং সেখানে একটা লোক পাঠিয়ে দিলাম। সেখান থেকে সে অ্যাম্বারলিকে টেলিগ্রামটা পাঠায় যাতে অ্যাম্বারলি সেই অজ পাড়াগা থেকে ফিরে আসতে না পারে, সেজন্য আমি ওয়াটসনকে পাঠালাম ওর সঙ্গে চোখ রাখতে। আচার্যের নামটা আমি সংগ্রহ করি আমার লিস্ট থেকে। কি ব্যাপারটা পরিষ্কার হচ্ছে তো? শ্বাসরুদ্ধ কণ্ঠে ইন্সপেক্টর বললেন, বিলক্ষণ বিলক্ষণ। আর বাধার কোনো ভয় না থাকায় আমি গেলাম বাড়ির ভেতরে ডাকাতি করতে। লক্ষ্য করুন, কি আমি আবিষ্কার করলাম সেটা খুব ভালো করে লক্ষ্য করুন। এই যে যা দেখছেন, এটা একটা গ্যাসের পাইপ, এটা উঠে গেছে
দেয়ালের কোনটা পর্যন্ত। আর এই দেখুন একটা কল, পানির কলের মতোই। পাইপটা চলে গেছে মজবুত ঘরটার পর্যন্ত আর শেষ হয়েছে ছাদের মাঝখানের প্লাস্টারের সঙ্গে। আর অলঙ্করণটা এমনভাবে করা হয়েছে যাতে করে এটা অদৃশ্য হয়ে যায়। পাইপের ওই দিকটা একেবারে খোলা, বাইরের কলটা খুলে দিলে বন্দি কোনো মানুষের পক্ষে দু মিনিটের বেশিক্ষণ জ্ঞান থাকা সম্ভব নয়। কোন শয়তানি বুদ্ধিতে সে ওদের ওই ঘরে পাঠালো সেটা আমি আসলেই জানি না, কিন্তু ওখানে যাওয়ার পর ওদের কিছুই করার ছিল না। একটা বিশ্রী রকমের সাক্ষ্য আমি আপনাকে দেখাচ্ছি। অ্যাম্বারলে নিজেও নিশ্চয়ই এটা লক্ষ্য করেনি, ইনফ্যাক্ট আসলে করার কথাও নয়। একটু খানিকটা কল্পনা শক্তি প্রয়োগ করুন। ধরুন আপনাকে এই ছোট্ট ঘরটায় আটকে রাখা হয়েছে এবং আপনার আয়ু দু মিনিটের বেশি নয়, আর হয়তো শয়তানটা বাইরে থেকে টিটকিরির একটা বিকট হাসি হাসছে, তার উপর শত্রুত হলে কি করবেন আপনি? ব্যাপারটা লিখে রাখবো। হ্যাঁ ঠিক, ঠিকই বলেছেন ইন্সপেক্টর। কিভাবে আপনার মৃত্যু হয়েছে সেটা আপনি লোকজনকে জানাতে চাইবেন, কাগজে লিখে রাখবেন যাতে করে ওটা কারো না কারো চোখে পড়ে। এই যে দেখুন, লাল পেন্সিল দিয়ে এমন ভাবে লেখা হয়েছে যে মোছার নয়। আমাদের খু এতটুকু পর্যন্ত এসছে, কি বুঝছেন এর থেকে ইন্সপেক্টর? এই যে উচ্চতা, এই উচ্চতা মেঝে থেকে মাত্র এক ফুট। মেঝেতে পড়ে মৃত্যুর মুখোমুখি হয়ে বেচারা হয়তো লিখতে যাচ্ছিল, কিন্তু লেখাটা শেষ হবার আগেই তার মৃত্যু হয়। নিশ্চয়ই লিখতে যাচ্ছিল আমাদের খুন করা হয়েছে। হ্যাঁ আমিও তাই মনে করি, যদি অমন কোনো পেন্সিল মৃতদেহে পাওয়া যায়। নিশ্চয়ই দেখব, কিন্তু ওই দলিলপত্রগুলো নিশ্চয়ই কোনো কিছু চুরি যায়নি, অথবা দলিলগুলো তো ওরই ছিল, সেটা আমরা যাচাই করে দেখেছি। নিশ্চয়ই এবং অবশ্যই সেগুলো কোনো নিরাপদ জায়গায় লুকোনো আছে। নারী হরণের ব্যাপারটা যখন পুরনো হয়ে যাবে তখন হঠাৎ করে ওগুলো পেয়ে যাবেন তিনি, আর রটিয়ে দেবেন যে ওরা ওগুলো ফেরত দিয়ে গেছে কিংবা তার চলার পথে রেখে গেছে। সবই তো বুঝলাম, তবে তিনি পুলিশে খবর দিতে গেলেন কেন? ভেবেছিলেন তার চালাকে কেউ ধরতে পাবে না, আর কোন সন্দেহপরায়ণ প্রতিবেশীকে বুক ফুলিয়ে হয়তো কোনো সময় বলতে পারবেন যে দেখুন দেখুন আমি কতভাবে চেষ্টা করেছি, শুধু পুলিশে নয় এমনকি শার্লক হোমসকে পর্যন্ত দেখেছি।